শ্রবণ হৃদয় খোল শ্রবণ করো জীবনবালি রিতে শ্রব কর্ম জিতে শ্রবণী কৃষ্ট প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনি আজকে আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই সম্পূর্ণ সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন আর আমার সৌভাগ্য যে আমি আপনাকে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আজকে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন ঈশ্বরের বাক্য থেকে শিখছেন এবং নিজের জীবনে ব্যবহার করছেন আমাদেরকে অবশ্যই জানান যে কীরকম লাগছে আপনার এই নতুনভাবে ঈশ্বরের বাক্যকে জানা চেনা জীবনে ব্যবহার করা এবং ঈশ্বরের সান্নিধ্যে সহভাগিতায় আরও বৃদ্ধি পাওয়া আমরা খুব খুশি হব যদি আপনি আমাদের সঙ্গে আপনার মতামত শেয়ার করেন অবশ্যই আমাদেরকে আপনার প্রার্থনা বিষয় জানাতে পারেন আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে আমরা বাইবেলের পুরাতন নিয়মে বর্ণিত যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমরা দশাজ্ঞার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেখেছি ইতিপূর্বেই ব্যবস্থার বিষয়ে সাধারণ কিছু দিক জেনেছি ঈশ্বর এই ব্যবস্থা ঈশ্বর জাতিকে দিয়েছিলেন যেন তারা ঈশ্বরের মান অনুযায়ী জীবনযাপন করে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বিষয়ে দেখি সামাজিকভাবে তাদের নৈতিকতা বজায় রাখতে হবে ঈশ্বর তাদের বেদির বিষয়ে সমাগম তাম্বু তৈরি বিষয়ক নির্দেশ দিয়েছেন আমরা যখন লেবীয় পুস্তক নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে দেখব এই সবই ব্যবস্থার অংশ ইসরায়েল জাতি পর্বতের উপরে মেঘগর্জন দেখে এবং বিদ্যুৎ দেখে ভীত হয়েছিল ঈশ্বরের এই ব্যবস্থা বিশুদ্ধ যা আমাদের শুদ্ধতা দাবি করে ঈশ্বরের ধন্যবাদ করি যে আমরা অনুগ্রহের মধ্যে আছি পাপী মানুষ হলেও তাঁরই অনুগ্রহে প্রভু যিশুতে বিশ্বাস দ্বারা সহজেই পরিত্রাণ লাভ করতে পারি বেদি সম্পর্কিত নির্দেশাবলী দেওয়া হয়েছে যে কিভাবে এই বেদি তৈরি করতে হবে ও সমাগম তাম্বু সম্পর্কে এবং তার উপকরণ সবই এখানে বলা হয়েছে যেখানে ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের সঙ্গে মিলিত হবে ঈশ্বরের উপস্থিতিতে এক হবে এরপরে আমরা আজকে আরও দেখব প্রভু ও দাসের মধ্যে কেমন সম্পর্ক থাকবে এছাড়াও আরও কিছু বিধি দেওয়া হয়েছে যেগুলো অবশ্যই পালনীয় সামাজিকভাবে তাদের বিশুদ্ধ থাকতে হবে এই মান যেন তারা অর্জন করে এইভাবে আরও অনেক বিষয় বলা হয়েছে ঈশ্বরের বাক্যে আসুন বিস্তারিতভাবে আমরা এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে দিয়ে দেখব আর আমার প্রার্থনা যেন আমরা ঈশ্বরের রব শুনতে পাই ঈশ্বর যেভাবে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আজকে আমাদেরকে শেখাতে চান যেন আমরা তা সঠিকভাবে উপলব্ধি করতে পারি আসুন আমরা ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনার দিকে যাই কিন্তু তার আগে আসুন ঈশ্বরের প্রশংসার্থে একটা গান শুনি Thank you. বন্ধু আজকের আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তকের কুড়ির অধ্যায় তেরো পদ থেকে আলোচনা শুরু করব। আমরা এই কুড়ির অধ্যায় ঈশ্বর প্রদত্ত মসির কাছে যে দশ আজ্ঞা সেই বিষয়ে আমরা শুনছি আর আজকের অনুষ্ঠানে আমরা দশ আজ্ঞার বাকি আজ্ঞাগুলো শুনব যাত্রা পুস্তক কুড়ির অধ্যায় তেরো পদে লেখা আছে নরহত্যা করিও না এই আলোচনায় দেখি প্রথমেই যে এইটি হচ্ছে ষষ্ঠ আজ্ঞা আর ঈশ্বর ষষ্ঠ আজ্ঞা দিলেন নরহত্যা করিও না এই আজ্ঞা প্রত্যেকের ব্যক্তিগত জীবনের জন্য কিছু যুবক এই আজ্ঞাটিকে ভাঁজ দিয়ে এই কথা বলে থাকে তাহলে আমাদের শ্রেণীতে নাম লেখানো উচিত নয় নরহত্যা করিও না এই আজ্ঞা হচ্ছে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির প্রতি ক্রোধবশত হিংসা বশত অন্যায় কাজের প্রমাণ লোপ করার জন্য যে নরহত্যা বা খুন হয় তার থেকে বিরত থাকতে বলা হচ্ছে এই আজ্ঞা দ্বারা শ্রেণীতে নাম লিখিও না এ কথা বলে না ঈশ্বরের গৌরব রক্ষার জন্য ঈশ্বরের জাতিকে রক্ষার জন্য শত্রুকে দমন করার জন্য শত্রু নিধন করার জন্য কোনো বাধা দেওয়া হচ্ছে না পাপের সাজা মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে পাথর মেরে বধ করার অনুমতির সাথে এই ষষ্ঠ আজ্ঞার কিন্তু কোনো যোগ নেই মূল কথা হলো কোনো ব্যক্তিকে খুন করার বিষয়টা বলা হয়েছে নরহত্যা করোনা কেবলমাত্র পাথর ধারালো অস্ত্র আগ্নেয় অস্ত্র অথবা বিষ খাইয়ে বা শ্বাসরোধ করে খুন করাটা নরহত্যা করা হলো তা নয় কিন্তু কঠোর বাক্যে প্রচণ্ড ক্রোধ প্রকাশ করে মানুষের মনে নিদারুণ দুঃখ দেওয়াটাও খুন করার সমান প্রভু যিশু বলেছেন ক্রোধ থেকেই নরহত্যা আসে তাই তিনি বলেছেন তোমরা তোমাদের ভাইদের প্রতি ক্রোধ প্রদর্শন করো না যিশু আরও বলেছেন যদি কেউ তার ভাইকে বলে রে মূর্খ তবে সে পাপ করে এবার আমরা চোদ্দো থেকে সাতেরো পদ পাঠ করি তার পরের আজ্ঞায় আমরা আসব আর তার আগে বলে রাখি আসুন আমাদের জীবনে এই নরহত্যাজনিত যে পাপ অন্যায় তা থেকে আমরা দূরে থাকি লেখা আছে থেকে সাতেরো পদে কুড়ির অধ্যায় যাত্রা পুস্তকে ব্যবিচার করিও না চুরি করিও না তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তার গরুতে কি গর্ধপে প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না ঈশ্বর দত্ত সপ্তম আজ্ঞা ব্যবচার করিও না বর্তমানকালে জগতের দিকে দেখলে দেখতে পাই যে যৌন বিষয় অর্থাৎ সেক্স এক বিপর্যয় এসেছে মহামারীর মতো এই যৌন বিষয় ছড়িয়ে পড়েছে কিশোর থেকে বৃদ্ধ সবাই ওই গহিত কাজে জড়িত হয়ে পড়ছে এর থেকে মনে হচ্ছে মানুষ এটাকে খেলা হিসাবে বিষয়টা নিয়েছে বিবাহ পবিত্র অনুষ্ঠান আমরা জানি ঈশ্বর আদম অর্থাৎ প্রথম পুরুষ ও হবা অর্থাৎ প্রথম নারীকে একত্র করে আশীর্বাদযুক্ত করেছিলেন এবং বলেছিলেন তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ বসীভূত করো ঈশ্বরের এই আদেশের পরিবর্তন হয়নি কিন্তু আজ মানুষ ক্ষণিক আনন্দের জন্য সেই আদেশ পরিবর্তিত করেছে এমনকি মানুষের তৈরি সমাজ ব্যবস্থা ধর্মীয় নির্দেশ সব ইচুর করে দিয়েছে পুরুষ ও নারী উভয়ই দোষী শীলতাহানি ব্যবিচারের আর এক অঙ্গ সুতরাং এটিও পাপ মানুষ বেড়েছে ভিড় বেড়েছে এবং এই সুযোগে কিছু মানুষ নারীর দেহ স্পর্শ করার সুযোগ নিচ্ছে এবং তারাই আবার সাফাই গাইছে ভিড়ের মধ্যে ও সব কিছু ব্যাপারই নয় ও সাধারণ ব্যাপার এই বলে তারা উড়িয়ে দিচ্ছে ইসরায়েলকে ঈশ্বর অষ্টম দিলেন চুরি করিও না স্মরণ করিয়ে দিই সপ্তমাজ্ঞা ব্যবিচার না করার জন্য যে আদেশ এ বিষয় থেকে আমাদের জীবনে যদি কোনো প্রভাব থাকে আসুন আমরা সেইগুলোর থেকে জয়লাভ করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে এই বিষয়ে বিজয় দান করেন চুরি করিও না একটা কথাই বলা যায় যে সমাজ যদি আপনাকে ব্যবিচারের অনুমতি দেয় চুরি করবেন না কেন নরহত্যাই বা করবেন না কেন ব্যাপারটা কী জানেন সমস্ত আজ্ঞাগুলো পরস্পর সম্বন্ধীয় এক সমষ্টি একটাকে বাদ দিয়ে অপরটা নয় একটা যদি ঠিক হয় সবকটি ঠিক একটা মজার কথা বলি একজন ছোটো মেয়ে খুবই ছোটো তাকে মোয়া খেতে দিয়েছি আমি বারান্দায় বসে আছি ছোটো মেয়েটি থালায় মোয়াটি নিয়ে বসে একটা খই তুলে নিয়ে ভালো করে দেখলো তারপর বলল এটা দানা বলে ছুঁড়ে ফেলে দিল তারপর আরেকটা একটা খই খুলে নিয়ে ওই একই কথা বলে ছুঁড়ে ফেলে দিল এইভাবে একটা একটা করে খুলতে খুলতে অবশেষে বললো দূর সবই দানা এই কথা বলে সবটাই সে ছুঁড়ে ফেলে দিল তার ওই মিষ্টির বিষয় জ্ঞান ছিল না যে সমস্ত মিলে একটাই মিষ্টি হয়েছে আজ্ঞা সবকটি মিলে একটা আজ্ঞা সবকটি একসাথে মানুষের জীবনে ব্যবহার করতে হবে ঈশ্বর দত্ত আজ্ঞার নবম আজ্ঞায় ঈশ্বর বললেন তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দেওয়াটাই তো মিথ্যা কথা বলা প্রতিবাসীর বিরুদ্ধে প্রতারণা করা দশম আজ্ঞার আমরা দেখি তোমার প্রতিবাসীর গৃহে লোপ করিও না প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্ধবে প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না লোভ কিন্তু মানুষকে পতনের পথে নিয়ে যায় মৃত্যুর দরজা দেখিয়ে দেয় আবার লোভ মানুষকে প্রতিমাপযোগ করে তোলে সাধুপৌল কলসিদের প্রতিপত্রে পত্রে অধ্যায় পাঁচ পদে বলেছেন অতএব তোমরা পৃথিবীস্ত আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাত যথা বেশ্যাগমন অশুচিতা মোহ কু অভিলাষ এবং লোভ এত পূজা বর্তমান জগতে এগুলি গুরুত্বপূর্ণ পাপ নরহত্যা ব্যবিচার চুরি মিথ্যা সাক্ষ্য এবং লোভ এসব ঈশ্বর ঘৃণা করেন দশাজ্ঞা বিষয় আমরা পরে আরও অনেক কিছু শুনব কিন্তু আসুন আমরা এখন কুড়ির অধ্যায় আঠেরো থেকে তেইশ পদ দেখি লেখা আছে এখানে তখন সমস্ত লোক মেঘগর্জন বিদ্যুৎ তুরিধ্বনি ও ধূমময় পর্বত দেখিল দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল আর তাহারা মশিকে কহিল তুমি আমাদের সহিত কথা বল আমরা শুনিব কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন পাছে আমরা মারা পড়ি মশি লোকদেরকে বলেন ভয় করিও না কেননা তোমাদের পরীক্ষা করণার্থে এবং তোমরা যেন পাপ না করো এই নিমিত্তে আপন ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করণার্থে ঈশ্বর আসিয়াছেন তখন লোকেরা দূরে দাঁড়াইয়া রইল আর মসি সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করিলেন যেখানে ঈশ্বর ছিলেন আমরা দেখতে পাই যে এই অংশে বিশেষ করে কুড়ির অধ্যায় আঠেরো থেকে আমরা একুশ পদে দেখতে পাই এবং বাইশ এবং তেইশ পদে আরও বলা হয়েছে যে পরে সদাপ্র উ কইলেন তুমি ইসরায়েল সন্তানগণকে এই কথা কহ তোমরা আপনারাই দেখিলে আমি আকাশে তোমাদের সহিত কথা কইলাম তোমরা আমার প্রতিযোগী কিছু নির্মাণ করিও না আপনাদের নিমিত্তে রৌপ্যময় দেবতা কি স্বর্ণময় দেবতা নির্মাণ করিও না ঈশ্বর ইসরায়েল সন্তানদের নৈতিক বিধি দিলেন এই দশাজ্ঞাই সেই বিধি নৈতিক বিধি ছাড়া ঈশ্বর আরও কিছু বিধি তাদের দেবেন যেমন সমাজ শাসন পবিত্র বেদি সম্বন্ধে বিধি সমাগম তাম্বু নির্মাণ ইত্যাদি লেবীয় পুস্তকে এ সকল বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে ওই সকল বিষয় ব্যবস্থারই অংশ যেগুলো আমরা পরে লেবীয় পুস্তক আলোচনার সময় শুনব আমরা এও দেখি যে প্রচণ্ড মেঘ ও বিদ্যুতের ঝলকে ইসরায়েল চমকে উঠল ভয় পেল পিছিয়ে গেল মশি তাদের বললেন তোমরা ভয় পেও না তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা যেন পাপ না করো সেই বিষয়ে সাবধান করার জন্য এবং তার প্রথা প্রকাশ করার জন্য ঈশ্বর নেমে এসেছেন দীর্ঘ চারশো তিরিশ বৎসর কাল ধরে ইসরায়েল জাতি মিশরের মাটিতে গড়ে উঠেছিল এই দীর্ঘ সময় তারা মিশরে বহু দেবদেবী দেখেছিল তারা মিশরে দাস ছিল এবং সকল অনুষ্ঠানে আনন্দ উৎসবে যোগদানও করেছিল দাসত থেকে অল্প কিছুকাল হল মুক্ত হয়ে এসেছে মুক্ত হওয়ার পূর্বে কিছুকাল সদাপ্রভু ঈশ্বরের ক্ষমতা ও পরাক্রম অবশ্যই দেখেছে তবে বিষয়গুলো গভীরভাবে মনে মনে আন্দোলন করেনি তারা জানতো যা কিছু করবেন মশি কেননা তিনি নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘ চারশো বৎসর কয়েক পুরুষ তাদের চোখের সামনে দৃশ্য দেবদেবীর মূর্তিগুলো দেখেছে এখন এই অদৃশ্য দেবতা যে কেমন তা চাক্ষুষ দেখেনি আর ভবিষ্যতে দেখবেও না তাদের নেতা মশি আগুনের মধ্যে ঈশ্বর সদাপ্রভুর জ্যোতি দেখেছেন তার কথা শুনেছেন কিন্তু ইসরায়েল সন্তানদের সাক্ষাতে মহা অন্ধকারের মাঝে ঈশ্বর নেমে এলেন ইসরায়েল তার রব শুনল মশি সাড়া দিলেন এবং অন্ধকারের মধ্যে ঈশ্বরের সাথে আলাপ করার জন্য প্রবেশ করলেন আলো ঈশ্বরের অন্ধকারও ঈশ্বরের মসি আদিপুস্তক লেখার সময় লিখেছেন আদিপুস্তক একের অধ্যায় দুই পদে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন পর ঈশ্বর কহিলেন দীপ্তি হোক তাহাতে দীপ্তি হইল আমরা দেখি যাত্রা পুস্তক তার কুড়ির অধ্যায় এরপরে চব্বিশ থেকে ছাব্বিশ পদে লেখা আছে তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদি নির্মাণ করিবে এবং তাহার উপরে তোমার হোম বলি ও মঙ্গলার্থক বলি তোমার মেয়ে ও তোমার গরু উৎসর্গ করিবে আমি যে যে স্থানে আপন নাম স্মরণ করাইবো সেই সেই স্থানে তোমার নিকটে আসিয়া তোমাকে আশীর্বাদ করিব তুমি যদি আমার নিমিত্তে প্রস্তরের বেদী নির্মাণ করো তবে ক্ষোধিত প্রস্তরে তাহা নির্মাণ করিও না কেননা তাহার উপরে অস্ত্র তুলিলে তুমি তাহা অপবিত্র করিবে আর আমার বেদির উপরে সোপান দিয়া উঠিও না পাছে তাহার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হয় যেমন বলেছি দশ আজ্ঞা ছাড়াও আর অনেকগুলো আজ্ঞা দিলেন ঈশ্বর বলেই দিয়েছেন আমা তোমাদের সামনে আর অন্য দেবতা না থাকুক অন্যভাবে বললে কথাটা হয় আমার প্রতিযোগী না থাকুক তা সে রূপর হোক আর সোনার হোক আমি এক অদ্বিতীয় ঈশ্বর বললেন তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদি নির্মাণ করবে এবং তার উপরে হোম বলি ও মঙ্গলার্থক বলি ও গরু উৎসর্গ করবে লক্ষ্য করুন পাপার্থক বলির কথা উল্লেখ করেননি কিংবা আদেশ অমান্য করার জন্য দোষার্থক বলির কথা বলেননি পরবর্তীকালে ওই গুলি করতে বলা হয়েছে এ পর্যন্ত মাটির বেদির কথা শুনলাম কিন্তু ঈশ্বর তাদের পাথরের বেদি নির্মাণের বিষয়ও বললেন পাথরের বেদি নির্মাণ বিষয় শেখার বিষয় আছে ঈশ্বর বললেন পাথরের বেদি নির্মাণ করো তাহলে তা খোদিত প্রস্তরের নির্মাণ করো না এ কথার অর্থ এই যে পাথরের উপরে কোনো প্রকার কারুকার্য করবে না করাটা হচ্ছে এই যে বেদির উপরে কারুকার্য খোদাই করে বেদিটা সুন্দর করে তুললে মানুষের মন বেদির প্রশংসাই করবে যার জন্য সেই বেদি অথবা যার উদ্দেশ্যে হোম বলি তার প্রশংসা করতে মানুষ ভুলে যাবে আর আমরা দেখি যে তাই ঈশ্বর বললেন যে মুহূর্তে পাথরের উপরে ছেনি হাতুড়ির আঘাত পড়বে তখনই তা অশুচী হবে আজকের দিনে আমরা অনেক সরে গিয়েছি আজকে গির্জা ঘরগুলিতে নানা কারুকার্যে ভরা থাকে কারণ আমরা চাই সুন্দর গির্জা উপাসনা আরাধনার চেয়ে আধুনিক সুরের ভজন সংক্ষিপ্ত প্রার্থনা সারাংশ অর্থাৎ সংক্ষিপ্ত শিক্ষা গীচার মধ্যে ঢিমে আলো ইত্যাদি ইত্যাদি সবই সুন্দর হলো কিন্তু পরিত্রাণের বার্তা যদি না থাকে পরিত্রাতার গৌরব যদি প্রকাশিত না হয় তাহলে কিন্তু সবই বৃথা আমাদের লক্ষ্য রাখতে হবে যে উপাসনা ঘরের গৌরব ঈশ্বরের গৌরবকে যেন ক্ষুণ্ণ না করে ডাকা না দেয় আড়াল না করে মোট কথা এই যে সর্বতভাবে আমাদের কুশাহত প্রভু যিশুকে প্রচার করতে হবে তাকে তুলে ধরতে হবে আমাদের জীবনে প্রথম করিন্দিও তার এর অধ্যায় দুই পদে সাধু বলেছেন কেননা আমি মনে স্থির করিয়াছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না কেবল যীশুখ্রিস্টকে এবং তাহাকে ক্রুশহত বলিয়াই জানিব তৎকালের অনুযায়ী আর এক ব্যবস্থা কথা ঈশ্বর বললেন যে বেদিতে উঠবার জন্য উঁচু সিঁড়ি করবে না তখন যাজকরা হাফ লুঙ্গির মতো নিম্নাঙ্গে বস্ত্র পরতেন মন্দিরে চেয়ার বা বেঞ্চ উপাসকের বসার জন্য থাকতো না সুতরাং যাজকেরা বেদিতে উঠবার সময় তাদের নিম্নাঙ্গের কোনো অংশ যেন না দেখা যায় তাই সিঁড়িতে উঠতে বা সিঁড়ি বানাতে মানা করলেন এইভাবে যখন কোনো ঈশ্বরের দাস প্রভু যিশুকে প্রকাশ না করে জাগতিক ও মাংসিক বিষয় প্রকাশ করে তারা তাদের উলঙ্গতা প্রকাশ করে এটা লজ্জাসকর এবার আমি আসবো একুশের অধ্যায় একুশের অধ্যায় আমরা প্রথম ছটি পদ পাঠ করব একুশের অধ্যায় আমরা আরও ব্যবস্থা বিষয় শুনব দাস ও দাসীদের বিষয় হত্যাকারী মানুষের বিষয় মানুষকে চুরি যারা করে তাদের বিষয় পিতা মাতাকে অভিশাপ গালিগালাজ যারা দেয় তাদের বিষয় এবং যারা মানুষকে আঘাত করে তাদের বিষয় প্রথমে আমরা দেখি প্রভু ও দাসেদের সম্বন্ধ একুশের অধ্যায় এক থেকে ছয় পদে লেখা তুমি এই সকল শাসন তাহাদের সম্মুখে রাখিবে তুমি ইব্রিয় দাস ক্রয় করিলে সে ছয় বৎস দাসত্ব করিও পরে সপ্তম বৎসরের বিনামূল্যে মুক্ত হইয়া যাইবে সে যদি একাকী আইসে তবে একাকি যাইবে আর যদি স্বস্ত্রীক আইসে তবে তার স্ত্রীও তার সহিত যাইবে যদি তার প্রভু তাহার বিবাহ দেয় এবং সেই স্ত্রী তাহার জন্য পুত্র কি কন্যা প্রসব করে তবে সেই স্ত্রীতে ও তাহার সন্তানগণে তাহার প্রভু সত্য থাকিবে সে একাকী চলিয়া যাইবে কিন্তু ওই দাস যদি স্পষ্টরূপে বলে আমি আপন প্রভুকে এবং আপন স্ত্রী ও সন্তানগণকে ভালোবাসি মুক্ত হইয়া চলিয়া যাইব না তাহলে তাহার প্রভু তাহাকে ঈশ্বরের নিকটে লইয়া যাইবে এবং সে তাহাকে কপটের কিংবা বাজুর নিকটে উপস্থিত করিবে তথায় তাহার প্রভু গুঁজি দ্বারা তাহার বিদ্ধ করবে তাহাতে সে চিরকাল সেই প্রভুর দাস থাকিবে এই ব্যবস্থা হচ্ছে সামাজিক ব্যবস্থা প্রথমেই বলা হয় যে যদি কোনো ও তার জাত ভাইদের মধ্যে থেকে কোনো দাসকে ক্রয় করে তাহলে সে তাকে ছয় বৎসরকাল রূপে রাখতে পারবে এবং সপ্তম বছরে বিনামূল্যে সেই দাসকে মুক্তি দিতে হবে অর্থাৎ চিরদিনের জন্য তাকে দাস করে রাখতে পারবে না কেনা দাস যদি সস্ত্রী আসে তবে দাসের মুক্তি তার স্ত্রীও সাথে যাবে তবে কোনো কৃতদাস যদি তার প্রভুর বাড়িতে কাজ করার কালে তার প্রভুর কোনো কৃতদাসীকে বিবাহ করে তার দাসের মুক্তিকালে দাস তার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবে না ওই দাসী প্রভুর দাসী রূপে থেকে যাবে যদি সেই দাস মুক্ত হওয়ার পরে স্ত্রীকে ভালোবাসার দরুন ছেড়ে যেতে না পারে এবং প্রভুর কাছেই থাকতে চায় সেই ক্ষেত্রে তার প্রভু লোহার একটা গোঁজ নিয়ে ওই দাসের কান দরজার বাজুতে ধরে ফুটো করে দেবে তাতে সেই দাস চিরদাস হয়ে থাকবে এই ব্যবস্থার মধ্যে আমরা প্রভু যিশুর এক সুন্দর ছবি দেখতে পাই তিনি এই জগতে এলেন মানুষ রূপ ধারণ করলেন কাল পূর্ণ হলে তিনি ফিরে যেতে পারতেন কিন্তু আমরা পাপের দাসত্বে পড়ে আছি এটা তিনি সহ্য করতে পারলেন না কারণ তিনি আমাদের ভালোবেসেছিলেন আর তিনি আমাদের বাঁচাবার জন্য নিজে মৃত্যু দাঁত দিয়ে গেলেন ফিলিপিও তার দুয়ের অধ্যায় আট পদে সাধু পোল বলেছেন আকারে প্রকারে মনুষ্যবধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন গীতসংগীতা সঙ্গীতা চল্লিশের অধ্যায় ছয় থেকে আট পদে লেখা আছে বলিদানে ওই নৈবেদ্য তুমি প্রীত নহ তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছো তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই তখন আমি কইলাম দেখো আমি আসিয়াছি গ্রন্থকানিতে আমার বিষয় লিখিত আছে হে আমার ঈশ্বর তোমার অভিষ্ট সাধনে আমি প্রীত আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে এই বিষয় ইব্রিয়তা দশের অধ্যায় পাঁচ থেকে নয় পদে লেখা আছে এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন তুমি যোগ্য নৈবেদ্য ইচ্ছা করো নাই কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ হোমে পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই তখন আমি কহিলাম দেখো আমি আসিয়াছি গ্রন্থকানিতে আমার বিষয় লিখিত আছে হে ঈশ্বর যেন তোমার ইচ্ছা পালন করি উপরে তিনি কহেন যোগ্য নৈবেদ্য হোম ও পাপার্থক বলিদান তুমি ইচ্ছা করো নাই এবং তাহাতে প্রীতও হও নয় এই সকল ব্যবস্থা অনুসারে উৎসৃষ্ট হয় তৎপরে তিনি বললেন দেখো তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি তিনি প্রথম বিষয় লোপ করছেন যেন দ্বিতীয় বিষয় স্থির করেন প্রভুযশিত মৃত্যুবরণ না করেই স্বর্গে যেতে পারতেন তিনি বললেন আমার কন্যাকে ছেড়ে কেমন করে যাব এই কন্যা হলো তার বিশ্বাসী বর্গ বা মণ্ডলী লেখা আছে সাতপদে আর কেউ যদি আপন কন্যাকে দাসীরূপে বিক্রয় করে তবে দাসেরা যেমন যায় সে তদ্রূপ যাইবে না তার প্রভু তাহাকে আপনার জন্য নিরূপণ করিল। যদি তার প্রতি অসন্তুষ্ট হয় তবে সে তাহাকে মুক্ত হইতে দিবে তার সঙ্গে প্রবঞ্চনা করাতে অন্য জাতির সঙ্গে তাহাকে বিক্রয় করিবার অধিকার তাহার হইবে না আর যদি সে আপন পুত্রের জন্য তাহাকে নিরূপণ করে তবে সে তার প্রতি কন্যাগণ অনুযায়ী ব্যবহার করিবে যদি সে অন্য স্ত্রীর সহিত তার বিবাহ দেয় তবে তাহার অন্যের ও বস্ত্রের এবং সহবাসের বিষয়ে ত্রুটি করিতে পারিবে না আর যদি সে তাহার প্রতি এই তিনটি কর্তব্য না করে তবে সে স্ত্রী অমনি মুক্ত হইয়া চলে যাইবে রৌপ্য লাগবে না প্রিয় ভাই বোন ঈশ্বর আশীর্বাদ করুন আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও অনেক ব্যবস্থা বিষয়ে জানতে পারবো এই সকল ব্যবস্থারই সামাজিক শাসন বিচার ও শাস্তিদানের বিষয় আমরা জানব আমরা শুনব ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আকস্মিক দুর্ঘটনাজনিত ও পূর্ব পরিকল্পিত খুন জখম হত্যা ইত্যাদি বিষয় ব্যবস্থা ঈশ্বর দিয়েছিলেন সেই ইজেল জাতির যে সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য তা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য আসুন ঈশ্বরের আজ্ঞাসকল পাঠ করি তার মধ্যে দিয়ে আমরা ভালো বিচার করার জ্ঞান লাভ করি এবং ঈশ্বরের মনকে জানি এবং ঈশ্বরে গৌরব করি আমরা বাইবেলের পুরাতন নিয়মে বর্ণিত দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে নিশ্চয়ই কথা বলছেন আমরা আলোচনার মাধ্যমে ঈশ্বর দেও দশ আজ্ঞার বিষয় দেখলাম এর মধ্যে কোনগুলি সহজ বলে মনে হলো ব্যবস্থা আয়না স্বরূপ আমাদের জীবনকে দেখিয়ে দেয় যে কোথায় আমরা সঠিক নই বা ঈশ্বর দেব মান থেকে নিম্নে আছি নিচে আছি প্রকৃত রূপে বিশুদ্ধ হওয়া খুব সহজ বিষয় নয় ঈশ্বাইল জাতি ব্যবস্থা পালন করতে গিয়ে বারবার ব্যবস্থা লঙ্ঘন করেছিল তাদের তাই বেদিতে আসতে হয়েছে বলি উৎসর্গ করতে হয়েছে আমাদের কিন্তু কোনো বেদিতে কোনোরূপ উৎসর্গ করার প্রয়োজন হয় না কারণ খ্রিস্ট একবারই ক্রুশের উপরে সর্বোৎকৃষ্ট রূপে উৎসর্গীকৃত হয়েছেন এখন শুধুমাত্র তার প্রতি বিশ্বাস করেই পরিত্রাণ লাভ হয় পুরাতন নিয়মের ব্যবস্থা আজ্ঞা পালনীয় বিধি বেদি সমাগম তাম্বু সবই খ্রীষ্টের কথা বলে আসুন আমরা খ্রিস্টকে আরও ভালোভাবে জানার চেষ্টা করি এবং ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করি যেন তারই গৌরব আমাদের জীবনের মধ্যে দিয়ে হয় আসুন প্রার্থনায় চাই এবং এই সময় আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি করুন স্বর্গীয় পিতা প্রভু তোমার ধন্যবাদ তোমার স্তুতি প্রশংসা তোমার গৌরব করি যে তোমার পবিত্র অনুগ্রহে তোমার পরাক্রমে তুমি এই সুন্দর সুযোগ আমাদের জীবনে আরেকবার নিয়ে এসেছ ধন্যবাদ বিশ্বকীয় পিতা তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আজকে তুমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে কথা বলেছ আশীর্বাদ করেছ তোমার পবিত্র অনুগ্রহে তাদের হৃদয় মনকে স্পর্শ করেছ তোমার ধন্যবাদ তোমার স্তুতি প্রশংসা করি প্রভু যে তুমি বিভিন্ন নির্দেশাবলী দিয়েছ পিতাগ বিধি দিয়েছো যেন পিতাগ আমরা আরও গভীরভাবে তোমার কাছে আসতে পারি পিতাগ তোমাকে আরও ভালোভাবে জানতে পারি প্রভু ধন্যবাদ দিয়ে তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে দিয়েছ সেই প্রকৃত সর্বোৎকৃষ্ট রূপে উৎসর্গীকৃত হতে দিয়েছি পিতাগ যেন আমাদেরকে আর এই ধরনের কোনো বিধির মধ্যে দিয়ে যেতে না হয় কিন্তু প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা তোমার সামনে তোমার সেই অনুগ্রহ সিংহাসনের সামনে সরাসরি উপস্থিত হতে পারি ধন্যবাদ ধন্যবাদ সৈক্য পিতা যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে ধরে রেখেছ বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে এইভাবেই তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সম্পূর্ণ সুরক্ষিত রাখো সৈক্য পিতা তোমার যিশু নামে প্রত্যেকের সহায় সহবর্তী হও বিশেষত পিতাগ যদি কেউ কোনোভাবে কোনোরকম সমস্যার মধ্যে আছেন অসুস্থতার মধ্যে আছেন একাকিত্বের মধ্যে আছেন অসহায়তার মধ্যে আছেন সৈক্য পিতা তোমার যিশু নামে তাদেরকে উদ্ধার করো রক্ষা করো তোমার পবিত্র আত্মা সুপরিচালনায় স্থির করো তোমার প্রতি নির্ভরশীলতায় বেড়ে উঠতে সাহায্য করো তোমার স্বর্গীয় প্রত্যাশায় পূর্ণ করো যেন প্রত্যেকের জীবন প্রভোগ তোমার পবিত্র উপস্থিতিতে আরও উত্তরোত্তর তোমার সহভাগিতায় সান্নিধ্যে বৃদ্ধি পেতে পারে তুমি আশীর্বাদ যুক্ত করো যেন প্রকৃত যে জীবন তুমি আমাদের প্রত্যেকের জন্য রেখেছ সেই প্রত্যেকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু প্রভু যেন তোমার পবিত্র আত্মার অনুগ্রহে সেই জীবনের আস্বাদ গ্রহণ করে তোমার গৌরব করতে পারে প্রভু তুমি সাহায্য করো তোমার পবিত্র অনুগ্রহে আরেকবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি তোমার পবিত্র অনুগ্রহে প্রত্যেকের সহায় সহবর্তী থাকো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন ঈশ্বরের মহা ধন্যবাদ যে তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছেন তার অনুগ্রহ দিয়েছেন তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে শান্তি সান্ত্বনায় বৃত্তি পেতে সাহায্য করেছেন তার প্রতি নির্ভরশীল হতে সাহায্য করছেন আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এইভাবেই উপস্থিত থাকবেন যেন এইভাবে একসঙ্গে আমরা তার বাক্যে আরও বেড়ে উঠতে পারি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তিমির তিমিরকান্তি সর্দার ও অপর্ণা মাঝি আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন সেভেন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন